আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নামলেন নহাটা নাগরিক সমাজ। এদিন দুপুরে পথে নামেন গোপালনগর বালিকা বিদ্যালয়ের ছাত্রী ও শিক্ষিকারাও। আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল চলছেই। এদিন নহাটাতেও প্রতিবাদ মিছিল করেন স্থানীয় নাগরিক সমাজ। আরজিকর কাণ্ডে তোলপাড় গোটা দেশ। এবার রাজ্যের পাশাপাশি প্রতিবাদ আন্দোলনের ঢেউ আছড়ে পড়ল বনগাঁ মহকুমার বিভিন্ন এলাকায়। বুধবার বিকালে গোপালনগর থানার নহাটা বাজারে নাগরিক সমাজের বিক্ষোভ প্রতিবাদ মিছিল। আরজিকরের ঘটনায় এলাকার কয়েকশো মহিলা প্রতিবাদে গর্জে ওঠেন। এদিন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও নারী সুরক্ষার দাবি নিয়ে এদিন মহিলারা নহাটা বাজার পরিদর্শন করেন। তারা এত কষ্ট করে অত দূর, একটা ডাক্তার যখন হয়েছে ওই জায়গায় গেছে, তার কত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, কত ভালো ভবিষ্যৎ, তার আজকে এইভাবে নৃশংসভাবে ধর্ষিত হতে হলো, খুন হতে হলো কেন? এই নিরাপত্তা, নারীদের নিরাপত্তার জন্য তাহলে সরকার কি ব্যবস্থা করছে? তাহলে এতভাবে তারা অবহেলা কেন করছে? সেই দাবিতেই আমরা আজকে রাস্তায় নেমেছি, যাতে আমরা আমাদের বাচ্চাদের পড়তে পাঠিয়ে তারা সমাজকে সুন্দরভাবে তাদের সেবা দিতে পারে, এবং সেই জন্য যেন সরকার একটু সচেষ্ট থাকে এবং উপযুক্ত শাস্তি, যারা দোষী তাদের উপযুক্ত শাস্তি হোক, শাস্তি দিক, তার জন্যই আমরা আজকে রাস্তায় এসে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও নারী সুরক্ষার দাবি নিয়ে এদিন এলাকার মহিলারা নহাটা বাজার প্রদক্ষিণ করেন। নহাটা গার্লস স্কুল থেকে নহাটা কলেজ পর্যন্ত পদযাত্রা করেন তারা। বিক্ষোভকারীদের বক্তব্য, তারা নহাটা নাগরিক সমাজের পক্ষ থেকে সমাজ মাধ্যমে আবেদন করেছিলেন, সেই আবেদনে সাড়া দিয়ে এদিনের বিক্ষোভ মিছিলে জমায়েত হয়েছেন বহু মানুষ। আমরা রাস্তায় নেমেছি আজকে নহাটার নাগরিক সমাজ। আমরা সবাইকে এখানে, কিন্তু কাউকে ব্যক্তিগতভাবে ডাকা হয়নি, সবাইকে ফেসবুকের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আহ্বান জানানো হয়েছিল যে যেহেতু ঘরের মেয়ের সাথেও তো এটা হতে পারে, আমাদের সাথেও এটা হতে পারে, সেটার প্রতিবাদে যাতে দ্বিতীয়বার আর কখনো এটা না হয় এবং আমরা এর বিচার চাই, সঠিক বিচার চাই। সেই কারণে আজকে আমাদের মা বোনেরা আমাদের ডাকে, সবাই একসাথে আমরা এখানে এসেছি শুধুমাত্র জাস্টিসের জন্য। দলমত নির্বিশেষেই তারা একত্রিত হয়েছেন। এভাবেই তারা নারী সুরক্ষার দাবিতে আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানান। পাশাপাশি এদিন দুপুরে স্থানীয় স্কুলের ছাত্রী ও শিক্ষিকারাও পথে নামেন, প্রতিবাদ মিছিল করেন তারা। প্রশাসন যদি সচেতনভাবে আমাদের দিকে এগিয়ে না তাকায়, বিশেষ করে নারী সমাজের দিকে, যে নারীরা এই সমাজকে ধারণ করে রেখেছে, যে নারীরা সব থেকে উচ্চতম জায়গায় পৌঁছেছে, জল স্থল অন্তরীক্ষে সমস্ত জায়গায় তাদের বিজয়কে তুলে দিয়েছে, কিন্তু তা সত্ত্বেও আজ সেই নারীকেই হতে হচ্ছে ধর্ষিত কেন? জবাব চাই প্রশাসনের কাছে। যে ডাক্তার সমাজ সেবা, যিনি এই সমাজের সেবা করেন, সেই কেন তাকে আজ এইভাবে অকালে চলে যেতে হলো? কেন তার সেবাটা সমস্ত মানুষেরা পেল না? কেন দিন দরিদ্র দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর সেই মানুষটিকে চলে যেতে হলো? তাই আজ এই প্রতিবাদ মিছিল করে আমরা নহাটার নাগরিক সমাজে সবাই এর বিরুদ্ধে আমাদের সোচ্চার হয়ে উঠেছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোপালনগর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।